প্রতি বছরের মতো এবারও শরৎ উৎসব উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে কাঞ্চনপুর মিডিয়া ক্লাব কর্তৃপক্ষ। এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবছর কাঞ্চনপুর মহকুমার জয়শ্রী, লালচুরি, শান্তিপুর, শিবনগর, অহিলাপুর, কাঞ্চনছড়া প্রভৃতি গ্রামীণ এলাকাগুলিতে কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্ট এলাকার 120টি পরিবারের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ ছাড়াও এবছরও কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে কাঞ্চনপুর মহকুমার প্রথম 5টি পুজো মণ্ডপকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে পৃথক একটি সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। এদিন কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের আধিকারিকরা জানান, আগামী দিনেও এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।